হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অনলাইন। আজকে তোমাদের কাছে আমি নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে যেটা বলবো, একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। সেটা হচ্ছে যে SSC কালকে কিন্তু তোমাদের এক্সামের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, যেটা তোমাদের সাব ইন্সপেক্টর, দিল্লি পুলিশ, CAPF এর ASI আর SI পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে পার্ট 2 পেপারে। সেটা হচ্ছে 26/7/2021-এ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে যেটা পরীক্ষা আমাদের বাকি ছিল, সেটাও দেখো তোমাদের দিয়ে দিয়েছে ডেট 4/8/2021 থেকে 12/8/2021 পর্যন্ত পরীক্ষা। আর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যারা অ্যাপ্লাই করেছো তাদেরও ডেট দিয়েছে 13/8/2021 থেকে 24/8/2021। তো এর সঙ্গে এটা আমি বলে রাখি, তোমাদের SBI যারা ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে। তাদের কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। চলো দেখে নাও আজকের যে বিজ্ঞপ্তিটা আছে। আজকের বিজ্ঞপ্তিটা আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি। তো তোমরা, আমি তোমাদেরকে ডিসক্রিপশনের নিচে লিংক দিয়ে দেবো, সেখানে ঢুকবে। ঢোকার পর তোমরা দেখো এই ওয়েবসাইটে ঢোকার পর একদম নিচে চলে আসবে, নিচে এখানে জব ওপেনিং বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ খুলবে, সেখানে গিয়ে তোমরা এই PDF ফাইলটা ডাউনলোড করবে। দেখো কি আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যেখানে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পোস্টে একটা ভ্যাকেন্সি আছে SC দের জন্য। 35 বছর লাস্ট এজ হতে হবে, এটা BE পাস হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে, এবং 2 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা তোমাদের চাকরি পেলে পোস্টিং কলকাতা অথবা দিল্লির মধ্যে যেকোনো একটা জায়গা পাবে, ঠিক আছে। এরপর দেখা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, যেটা সিভিল পোস্টে, সেটা তোমাদের দুটো ভ্যাকেন্সি আছে, জেনারেল একটা ভ্যাকেন্সি আছে SC দের ক্ষেত্রে। 35 বছর লাস্ট এজ, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং সঙ্গে তোমাদের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এই ট্রেডের উপর। এটাও তোমাদের কলকাতা, দিল্লি বা গিরিডিতে পোস্টিং হতে পারে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেটা তোমাদের দুটো ভ্যাকেন্সি আছে, জেনারেল একটা ভ্যাকেন্সি আছে OBC দের ক্ষেত্রে। 35 বছর লাস্ট এজ, এটাও তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এটা তোমাদের ব্যাঙ্গালোর অথবা কলকাতায় পোস্টিং হতে পারে। এরপর আছে ইলেকট্রিশিয়ান পোস্ট, যেটা তোমাদের 9টা ভ্যাকেন্সি আছে, জেনারেল দুটো আছে, SC দুটো আছে, OBC একটা আছে, EWS। এটাও তোমাদের 35 বছরের মধ্যে লাস্ট এজ, এবং তোমাদের এটা স্কুল ফাইনাল পাস হতে হবে, এবং সঙ্গে ITI থাকতে হবে। তোমাদের আমি স্যালারি গুলো বলছি না, স্যালারি গুলো তোমরা এখানে দেখে নেবে, পে স্কেল দিয়ে স্যালারি গুলো লেখা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এরপরে তোমাদের আছে অপারেটর কাম মেকানিক লিফটে, এটা তোমাদের 8 পাস হতে হবে। এটা তোমাদের লাস্ট এজ 35, 6টা জেনারেল ভ্যাকেন্সি আছে, একটা SC আছে, একটা OBC আছে। আর 8 পাসের সঙ্গে তোমাদের এখানে এই লিফট ম্যানের উপর একটা কোর্স করা থাকতে হবে। এরপর আছে ড্রাইভার, যেটা তোমাদের একটা ভ্যাকেন্সি, 35 বছর লাস্ট এজ, এটাও তোমাদের স্কুল ফাইনাল পাস করতে হবে, সঙ্গে তোমাদের ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট এবং হেভি দুটোর ক্ষেত্রেই। এটা তোমাদের পোস্টিং হবে কলকাতা। কুক আছে, কুকে একটা ভ্যাকেন্সি, যেটা EWS এর ক্ষেত্রে, ইকোনমিক উইকার সেকশন। তো এটা হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং সঙ্গে তোমাদের এই ট্রেডের উপর সার্টিফিকেট থাকতে হবে। এটাও তোমাদের পোস্টিং হবে কলকাতা। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যেটা আছে, এটা তোমাদের 5টা ভ্যাকেন্সি, একটা আছে SC দের ক্ষেত্রে, ঠিক আছে, আর PW দের ক্ষেত্রে একটা আছে। 35 বছর লাস্ট এজ, এটা তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, লাইব্রেরি সায়েন্সের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। আর কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর, তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি যেটা আছে, এটা তোমাদের 3টে ভ্যাকেন্সি, জেনারেলের ক্ষেত্রে, একটা আছে OBC দের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি ক্ষেত্রে তোমাদের লাস্ট এজ হতে হবে 35, এটাও তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স নিয়ে, এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং ডাটা এন্ট্রি নলেজ থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট, এটাও তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, জেনারেল একটা আছে SC, 35 বছর লাস্ট এজ, এটা তোমাদের সায়েন্স নিয়ে HS পাস হতে হবে, এবং কম্পিউটার অপারেটিং এবং ডাটা এন্ট্রিতে তোমাদের নলেজ থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে ফার্মে, এটাও তোমাদের একটা ভ্যাকেন্সি, 35 বছর লাস্ট এজ, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স নিয়ে, এবং তোমাদের কম্পিউটার এবং ডাটা এন্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা তোমাদের পোস্টিং হবে গিরিডি। তো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, তোমাদের কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভাবে রিক্রুটমেন্ট হবে কলকাতা, এটা কিন্তু অন্য কোথাও যেতে হবে না, কলকাতাতে তোমাদেরকে পরীক্ষা হবে এবং কলকাতায় তোমাদের সিলেকশন হবে। এবার ওখান থেকে যাদের যেখানে পোস্টিং সেটা সেখানে তাদেরকে পাঠিয়ে দেবে। এজ রিল্যাক্সেশন, দেখো গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমাদের
যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড় পাবে, এবং যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে, 1/7/2021 থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে, 23/7/2021 তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট। এটা কিন্তু পুরোপুরি হবে অনলাইনে অ্যাপ্লাই, ঠিক আছে? তো এখানে তোমাদের টেন্টেটিভ ডেট অনলাইন টেস্ট যেটা হবে সেটা কিন্তু এখনো কিছু অ্যানাউন্স করেনি কোভিড এর জন্য, এটা এখন পেন্ডিং রেখেছে। তো পরে তোমাদেরকে এটা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে, এখানে এসে তোমরা জানতে পারবে যে কবে তোমাদের পরীক্ষার ডেট দিচ্ছে, ঠিক আছে? এই আছে তোমাদের বিজ্ঞপ্তি। তোমাদের যেহেতু সময় হাতে নেই, হাতে সময় খুবই কম দিয়েছে, 23 তারিখে তোমাদের লাস্ট ডেট আছে, তোমাদের 3 তারিখ হয়ে গেল, হাতে মাত্র 3 দিন, 20 দিন, 20 দিন সময় আছে। তো আমি বলবো যাদের এজে হচ্ছে, যাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে, তারা অ্যাপ্লাই করে দাও, কারণ এটা পুরোপুরি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বিশাল বড় একটা অপরচুনিটি। আর অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে কারো যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট দিন এরকমই নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।